রাইট এবার আমরা এই পাশে দেখা যাচ্ছে আচ্ছা কালো কালো শার্ট ভাইয়ের কাছে যাব আমরা ছেলে না মেয়ে ছেলে আচ্ছা আমি জাস্ট একটা পিছনে তাকানো যাবে না আচ্ছা ফার্স্টে হাত তুলছে হচ্ছে আচ্ছা এই ভাইয়ের কাছে যাই আমরা প্রথমে হ্যাঁ কাছাকাছি ভাই হ্যাঁ ভালো ক্লু দিও বুঝে না যেতে না যায় আমাদের ছোটবেলার সাথে হচ্ছে যে উনি খুবই সম্পর্কিত তুমি কি বলতে চাও উনি বুড়া হয়ে গেছে অনেক না ছোটবেলার সাথে সম্পর্কিত হচ্ছে যে এখন হচ্ছে যে আপনাদের সাথে উনার নামটাও চলে আসছে বুঝছি 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 আপনি আর কোলে মানে উনি কাজ অ্যাক্টর জি জি থ্যাংক ইউ বাবারে বাবা ফার্স্টে বসছে ছোটবেলা থেকে আমি লাইক এই যে গেছে এখন বলেই দিল যে তারপরে বলতেছে আপনাদের সাথেও আচ্ছা না খারাপ না খারাপ না ভালো ওকে তুমি কি চাও না আমরা জিতি রাফসান তুমি এরকম আমি চাই আমরা এটা ছোটবেলা তুষির হতে পারে আমার কি হবে অলরাইট ক্যান উই হ্যাভ দ্য নেক্সট ক্লু অন স্ক্রিন প্লিজ দীক্ষা আস্তে 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 দেখি সবার আগে কে হাত তুলছে দেখি হ্যাঁ তুষির তুমি দেখছো কাকে বলতে চাও বলো একদম উপরে চুজ করতে পারবে এরকম কিছু না 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 একদম উপরে ঠিক আছে একদম উপরে চশমাওয়ালা ভাইয়ের কাছে যাই ওকে ভাইয়া তোমার নামটা বলো ফার্স্টে জি আমার নাম ইফতি ওকে ইফতি ভাই হ্যাঁ বসে বলো হ্যাঁ আচ্ছা তোমার নাম ইফতি জি আপু আপনি প্রশ্ন করতে পারেন আপনি প্রশ্ন আপনি বলবেন এই ভালো লাগছে না ভালো লাগছে না প্রশ্ন করে বলো প্রফেশনাল না 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 প্রশ্ন করে না ঠিক আছে এই ভাই তোমার ভালো লাগছে না আছে উনি ক্লু দেন আপনি উনি কি করে উনি একজন ন্যাশনাল ন্যাশনাল কি অ্যাক্টর শাবাস ন্যাশনাল এই পাশে যাবো আমরা কালো পাঞ্জাবি ভাইয়ের কাছে যাবো কালো পাঞ্জাবি ও শার্ট 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 দেন ক্লু দেন প্রথম কথা ছেলে না মেয়ে বস 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 অভিনয় করে নাটক করে না সিনেমা মোশারফ করিম হয় নাই বস আর কে আরো ক্লু দাও ক্লু দাও আফ্রো নিশা সাদা শার্টের পেছনে চশমা পরা ভাই আগে হাত তুলছে আমি এটা দেখছি ওকে ভাইয়া বসে ক্লু দাও তোমার নামটা বলো আগে আমার নাম রাতুল শরীফ রাতুল শরীফ দাও ও কিন্তু ক্লু যে কি দিবে আমি চিন্তায় আছি জেনারেশনাল ক্রাশ জেনারেশন প্রত্যেকটা জেনারেশনাল ক্রাশ জয়া স্যার অলরাইট প্রত্যেকটা জেনারেশনের ক্রাশ এখনকার এটা এটা বলতেছে এখনো আমাদের জেনারেশনের বয়স বয়স কেউ গেস করতে পারবে না যদি না জানে তো দেখে কেউ গেস করতে পারবে না জয়া স্যার অরে হয় না হয় না পূর্ণিমা বয়সের কথা বললে বুঝে যায় এখন টু টু হয়ে গেছে অলরাইট গাইস মাথায় ছিল না আপনাকে একদমই না আই রিয়েলি লাইক হার আমিও রিয়েলি লাইক হার বাট পারি নাই এটা পুরো বলতে গেলে অলরাইট দিস ইজ গোনা বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড টু টু এন্ড দিস ইজ গোনা বি দ্য লাস্ট ওয়ান ওকে হিয়ার গোস দ্য পিকচার অন স্ক্রিন এবার আমরা এই পাশে দেখা যাচ্ছে আচ্ছা কালো কালো শার্ট ভাইয়ের কাছে যাবো আমরা আচ্ছা আমি কি ডায়লগ বলতে পারি না তুমি ডায়লগ বলতে পারো না ডায়লগ বললে তো বুঝেই যাবা না না ছেলে না মেয়ে ছেলে আচ্ছা আমি জাস্ট একটা
guys. তোমরা খেল করছো ব্যাপারটা যখন থেকে ও এরকম করতেছে ইজ লাইক না 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 বো মানে বলতে দিবে না এটা আগে থেকে তো তাই বলে বলতে দিবে না তাই আপনি বলানো নাই না এই সব বলে লাভ নাই আপনি বুঝেন নাই অলরাইট লেডিজ এন্ড জেন্টলম্যান আ ইউজ অ্যান অ্যাপ্লজ ফর নাজিফা তুশি এন্ড সোহেল মন্ডল